বাগেরহাটে 25 অতিথি পাখি সহ 3 বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলার ধুমকালীপুর এলাকা থেকে এই বিক্রেতাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 15টি খেনি ও 10টি হাঁস পাখি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ফারুক দর্জি, চিতলমারী উপজেলার সোনাখালী গ্রামের রুবেল ফকির এবং একই উপজেলার চর কুড়ালতলা গ্রামের মিলন সর্দার। এদিন বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক মোহাম্মদ কামরুল আজাদ আটককৃতদের কারাগারে প্রেরণ এবং পাখিগুলোকে নদী সংলগ্ন উন্মুক্ত স্থানে অবমুক্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বাগেরহাট শহরের ভৈরব নদী সংলগ্ন পুরাতন বাজার পৌরঘাট এলাকায় পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে 25টার মতো অতিথি পাখি সহ 3 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবু বেশি কাছে যেও না। কিভাবে অনুকরণ করে এরকম পুঁচে দিয়ে আসে স্যার, ছোট ছোট বাসা দিয়ে ওই বাসে ওরা ফাঁদ পেতে রাখে, ওইখানে এসে স্যার আটকে পড়ে যায়। যেগুলো উড়ে গেছে এগুলো আর মরবে না, করুক দুঃখ।